ফ্রেন্ডস আজ আমি কথা বলবো ফিমেলদের মধ্যে হওয়া আজকাল ভীষণই বড় এবং কমন প্রবলেম ইররেগুলার ম্যানস্টুরেশন বা ইরেগুলার পিরিয়ডস নিয়ে অনিয়মিত ঋতুচক্র হওয়ার কারণগুলি কী 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 কারণে ইররেগুলার ম্যানস্ট্রেশন বা পিরিয়ড মেস্ট হতে পারে তো চলো দেখি আর ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা যদি প্রথমবার আমার চ্যানেলটিকে দেখে থাকো আর এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই প্রেস করো ফর দ্য লেটেস্ট আপডেট তো ফ্রেন্ডস ফার্স্টে আমরা জেনেছি যে ইরেগুলার ম্যানেস্ট্রেশন বা অনিয়মিত ঋতুচক্র কাকে বা কখন বলা হয় আমাদের নর্মাল মেনস্ট্রুয়েশন সাইকেল ম্যাক্সিমাম হতে পারে টোয়েন্টি ফোর টু থার্টি ওয়ান ডেসের মধ্যে মানে যে নর্মাল পিরিয়ড হয় প্রতি মাসে যে ডেটে হয় সেই ডেটের এক উইক আগের যে কোনো ডেটে কিংবা এক উইক পরে যে কোনো ডেটে কিন্তু হতে পারে ডেটটা এগোতে বা পিছোতে পারে এটা কোনো নর্মালিটিস না কিন্তু যখন এই পিরিয়ডসটা ওমেনদের টোয়েন্টি ওয়ান ডেসের কম টাইমে অথবা থার্টি ফাইভ ডেসের বেশি গ্যাপে আসে মানে হলো নর্মাল যে প্রতি মাসে পিরিয়ড হওয়ার মধ্যে যে ইন্টারভালটা থাকে আঠাশ পাঁচ দিন থেকে থার্টি ডেজ সেটা যখন কমে গিয়ে একুশ দিনের আগে পিরিয়ড হয়ে যায় বা থার্টি ফাইভ ডেজের পরে অত পরে গ্যাপে হয় তখন এটা ইরেগুলার মেনস্ট্রুয়েশনের মধ্যে পড়ে কিংবা হয়তো সেকেন্ড পয়েন্ট হতে পারে হচ্ছে যে পিরিয়ড হওয়ার সময় যে ব্লিডিং হচ্ছে সেই ব্লিডিংয়ের নর্মাল তো ডিউরেশন থাকে থ্রি টু সেভেন ডেজ কিন্তু সেটা যদি দু দিনের থেকে কম হয় অথবা সাত দিনের থেকে বেশি হয় এইটাকেও ধরা যেতে পারে ইরেগুলার মেনস্ট্রুয়েশনের ক্ষেত্রে এছাড়াও মেনস্ট্রুয়েশনের ব্লিডিংয়ের অ্যামাউন্ট যদি এইটটি এম এর থেকে বেশি হয় মানে খুবই হেভি ব্লিডিং হচ্ছে দু ঘন্টা পর পর তাকে স্যানিটারি ন্যাপকিন চেঞ্জ করতে হচ্ছে এবং ব্লিডিংয়ে ক্লটেড ব্লাডের পরিমাণ বেশি কিন্তু লিকুইড ব্লাডের থেকে এটাকেও ধরা যেতে পারে ইরেগুলার মেনস্ট্রুয়েশনের মধ্যে এর এছাড়াও পিরিয়ড হওয়াকালীন মানে বছরে যদি তিন থেকে চারবার পিরিয়ড মিস হয়ে যায় মানে দু মাসের বেশি হয়ে যায় পিরিয়ড হচ্ছে না মেনস্ট্রুয়েশন হচ্ছে না সেটাকে রেগুলার মেনস্ট্রুয়েশনের মধ্যে ধরা যেতে পারে এবং লাস্ট হচ্ছে পিরিয়ড হওয়ার জন্য যে আমাদের অ্যাবডোমেনে লোয়ার অ্যাবডোমেনে ইউট্রাইন কন্ট্রাকশনের জন্য যে পেন হয় সেটা যদি নর্মালের থেকে অনেক বেশি হয় পেনটা যদি অসহনীয় হয়ে যায় মেডিসিন নিয়েও যদি কোনো কাজ না করে সে সেটাকে কিন্তু অনিয়মিত ঋতুচক্রের মধ্যে পড়া হয় এই সমস্ত ক্রাইটেরিয়ার মধ্যে যে কোনো একটাও যদি হয় কিন্তু সেটাই অনিয়মিত ঋতুচক্রের মধ্যে পড়ে আমরা আসি আসল কথায় যে এই ইরেগুলার মেন্স্টুরেশান বা অনিয়মিত ঋতুচক্রের কজেশানগুলি কী 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 কারণে মোট হয় এটা দু টাইপের কজগুলোকে ভাগ করা যেতে পারে একটা হচ্ছে ফিজিওলজিক্যাল কজ মানে যেটা আমাদের শরীরের বিভিন্ন প্রবলেমের জন্য আমাদের লাইফস্টাইল বা আমাদের কিছু হ্যাবিটসের জন্য শরীরে কিছু ডিস্টারবেন্সের জন্য হতে পারে আর সেকেন্ড হচ্ছে প্যাথোলজিক্যাল কজ যেটি কোনো ডিজিজের জন্য হতে পারে আমাদের শরীরে কোনো ডিজিজ হয়েছে তার জন্য ফার্স্টে আমরা কথা বলবো ফিজিওলজিক্যাল কজ ফিজিওলজিক্যাল কয়সের মধ্যে ফার্স্ট হচ্ছে মেনারকে মেনারকে মানে হচ্ছে কোনো গার্লসদের ফার্স্ট টাইম যখন পিরিয়ডস স্টার্ট হয় সেই টাইমে থেকে এক থেকে দু বছর কিন্তু লেগে যায় হরমোনাল ব্যালেন্সটা অ্যাডজাস্ট হতে মানে স্ট্রোজেন ও পর্যস্টরন যে হরমোনের লেভেলটা অ্যাডজাস্ট হতে সেই দু বছর টাইম লাগে সেই দু বছরের মধ্যে কিন্তু এই ইররেগুলার মেন্সট্রেশন হতে পারে নেক্সট হতে পারে মেনোপোজ মানে কোনো ওমেন্সদের লাস্ট টাইম যখন পারমানেন্ট মেনস্ট্রুয়েশন বন্ধ হয়ে যায় সেই টাইমে দু বছরের মধ্যেও কিন্তু ঠিক একইভাবেই হরমোনাল ব্যালেন্সটা অ্যাডজাস্ট হতে টাইম লাগে সেই টাইমেও কিন্তু ইরেগুলার মেনস্ট্রুয়েশন হওয়াটা খুবই সম্ভব নেক্সট আবার সবাই এটা খুবই কমন একটা হচ্ছে প্রেগন্যান্সির সময় আর একটা হচ্ছে ব্রেস্ট ফিডিংয়ের সময় এটা কিন্তু হতে পারে আর সেকেন্ড কজ হচ্ছে আমাদের লাইফস্টাইল প্রবলেম বা আমাদের কিছু হ্যাবিটসের জন্য সেটা হচ্ছে ফার্স্টেও আমাদের লাইফস্টাইলের মধ্যে করতে পারে হচ্ছে বডি ওয়েটের অ্যাবনরমালিটিস মানে এক্সেস ওয়েট গেন অথবা এক্সেস ওয়েট লসের মাধ্যমে যদি আমরা প্রয়োজনের থেকে অনেক বেশি ওয়েট গেইন করে নিই বা ওয়েট লস করে নিই সেখানে হরমোনাল ইমব্যালেন্সের জন্য কিন্তু ইরেগুলার পিরিয়ডস বা মেস পিরিয়ড হতে পারে নেক্সট হচ্ছে সাডেনলি এক্সেসিভ এক্সারসাইজ হঠাৎ করে যদি আমরা অনেক বেশি পরিমাণে এক্সারসাইজ বা ওয়ার্কআউট করতে শুরু করে দিই সেখানেও কিন্তু হরমোনাল ব্যালেন্সটা ডিস্টার্বড হয়ে যেতে পারে তার জন্যও কিন্তু রেগুলার মেনস্ট্রুয়েশন হতে পারে নেক্সট হচ্ছে বিভিন্ন ইটিং ডিসঅর্ডার আমাদের ইটিং ডিস্টার যেমন অ্যানোরেক্সিয়া অ্যানোরেক্সিয়া মানে আমাদের খাওয়ার যদি খাওয়ার ইচ্ছা থাকে না আমরা প্রপারলি না খাই সেখান থেকেও একটা চান্স থেকে থাকে ইরেগুলার মেনস্ট্রুয়েশন হওয়ার নেক্সট হচ্ছে বিভিন্ন ইমোশনাল বা মেন্টাল ফিজিক্যালভাবে কোনো ভীষণই স্ট্রেসে থাকা ভীষণই অ্যাংজাইটি স্ট্রেস চিন্তা ভাবনা অনেক চিন্তাভাবনায় থাকলে হরমোনাল ব্যালেন্সও ডিস্টার্ব হতে পারে যার জন্য কিন্তু ইররেগুলার মেনস্ট্রুয়েশন হতে পারে এছাড়াও বিভিন্ন মেডিকেশনের জন্য স্পেশালি কন্টাসেপ্টিক পিল মানে বার্থ কন্ট্রোল পিল যেগুলো নেওয়া হয় সে তার থেকে বা হরমোনাল ব্যালেন্স বা যে মেডিসিনে হরমোনাল ব্যালেন্স কিছু ঠিক করা হয় বা যেমন হাইপার বা হচ্ছে কোনোরকম মেডিসিন যেগুলো থেকেও কিন্তু সাইড এফেক্টসের কারণেও রেগুলার মেনস্ট্রুয়েশন হতে পারে নেক্সট হচ্ছে প্যাথোলজিক্যাল কজেস ফর ইররেগুলার অর মেস বিভিন্ন রকমের ডিজিজ যেমন হচ্ছে থাইরয়েড ডিসঅর্ডার যেমন থাইরয়েড ডিসঅর্ডারে হাইপোথাইরডিজম এবং হাইপার থাইরডিজম এই দুই কন্ডিশনেই কিন্তু মেস পিরিয়ড অর ইররেগুলার পিরিয়ডস হওয়ার সম্ভাবনা থেকে থাকে নেক্সট ইউট্রাসের বিভিন্ন ডিসঅর্ডার বা ডিসফাংশন যেমন হচ্ছে ইউট্রাসের মধ্যে যদি কোনো রকম নন ক্যান্সারাস অ্যাবনরমাল গ্রোথ কোনো টিউমার হয় যাকে কি ইউট্রাইন ফাইব্রয়েড বলা হয় তার থেকেও কিন্তু ইররেগুলার বা মেস পিরিয়ড হতে পারে নেক্সট কোনোরকম ইউটোরাসের যদি ইনফেকশন হয় যেমন অ্যান্ড্রোমেট্রোসিস মানে ইউট্রাসের যে লাইলিং থাকে অ্যান্ড্রোমেট্রিয়াম সেটা যদি ইউটোরাসের বাইরে গ্রোথ করে সেটাকে বলা হয় অ্যান্ড্রোমেট্রোসিস এই ক্ষেত্রেও কিন্তু ইমেন্স্ট্রেশন ইরেগুলারিটি হতে পারে নেক্সট হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এবং ভীষণই কমন হচ্ছে আজকাল পিসিওএস এস বা পিসিওডি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম যেটি সাধারণত হরমোনাল ইমব্যালেন্সের জন্য ওমেন্সের ওভারিতে সিস্ট গঠন হয় তার থেকে কিন্তু মিসড পিরিয়ড বা ইরেগুলার ম্যানস্ট্রেশন হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি বেড়ে যাচ্ছে নেক্সট ওভারির কোনোরকম প্রি ম্যাচিওর কোনো রকম এগ যদি ঠিক মতো প্রপারলি তৈরি না হতে পারে বা অভলিউশন প্রসেস ঠিকঠাকভাবে না হতে পারে হরমোনাল ইমব্যালেন্স হয়ে যায় বিভিন্ন ডিজিস কন্ডিশনে ওভলিউশন প্রসেস নষ্ট হয়ে যায় তার থেকেও কিন্তু হতে পারে এবং নেক্সট হচ্ছে পিটিউটারি টিউমার আমাদের যে মাথায় পিটুইটারি গ্ল্যান্ড আছে সেখানে যত রকম কোনো টিউমার হয়ে যায় তার থেকে হরমোন সিক্রেশনও হতে পারে না যার থেকে কিন্তু এই ইরেগুলার ম্যানিস্ট্রেশনও হতে পারে তো ফ্রেন্ডস এভাবে রেগুলার পিরিয়ডস বা মেন্স পিরিয়ড বেশি কিন্তু অ্যাভয়েড করা উচিত না এর থেকে ভবিষ্যতে অনেক গুরুতর সমস্যা হতে পারে তাই যত তাড়াতাড়ি সম্ভব ফিজিশিয়ানের কাছে গিয়ে গাইনোকোলজিস্টের কাছে গিয়ে চেক আপ করিয়ে মেসড পিরিয়ডের কজটা ডিটেক্ট করে তার ট্রিটমেন্ট করা অবশ্যই প্রয়োজনীয় তো আজকের মতো আমি এখানেই শেষ করছি তোমাদের সাথে আবার দেখা হবে একটি নতুন ভিডিওতে আর যদি আমার এই ভিডিওটিকে তোমাদের ইনফরমেটিভ লাগে হেল্পফুল লাগে তো এটাকে প্লিজ লাইক আর শেয়ার অবশ্যই করো বাই ফ্রেন্ডস